আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। গত পর্বে আমরা দেখেছি কিভাবে একটা ইউনিটের বা একটা ফ্ল্যাটের বা একটা ঘরের ফুল ওয়্যারিং কিভাবে করবেন। তো এই পর্বে আমরা দেখব যে ক্যাট 6 ওয়্যারের মাথায় যে RJ45 কেবল কানেক্টরটা লাগাইতে হয়, ওই কানেক্টরটা কীভাবে কানেক্ট করতে হয়। তো এই কানেক্টরটা লাগানোর জন্য আমাদের কিছু ইনস্ট্রুমেন্টের দরকার আছে, যে ইনস্ট্রুমেন্টগুলো আমি এখন পরিচয় করে দিয়েছি, আর এই ইনস্ট্রুমেন্টগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। প্রথমে আমাদের লাগবে ক্যাট 6 ওয়্যার, পরে লাগবে আমাদের কানেক্টর RJ45 কানেক্টর, তারপরে কানেক্টরের কাভার লাগবো, আর কাটার লাগবো ক্যাট 6 কাটার জন্য, আর একটা এটা কী বলে ওয়্যার কাটার, আর একটা পাঞ্চ মেশিন লাগবো। তো চলুন দেখি আমরা কীভাবে করতে হয়। এটা আসলে একটা লিফটের ভিতরে, ঠিক আছে? তো লিফটের একবারে রুফ, লিফটের যে রুফটা থাকে রুফের উপরে এটা। তো আমি ভিডিওর লাস্টের দিকে আমি দেখাবো কীভাবে এই কোন জায়গাটা এটা আসলে। তো এটা হলো লিফটের ভিতরে, একটা ইয়ে আছে, কী বলে এটা CCTV আছে। তো CCTV-র জন্য আর কি একটা কেবল আছে ক্যাট 6, আর ওই সাইডে আরেকটা আছে ডাটার জন্য, যেটা ডাটা ট্রান্সফার করবো। তো এই ক্যাট 6টা কীভাবে কী করতে হয় এটা দেখাই দিচ্ছি। প্রথমে ক্যাট 6টা ধুলাবেন হাতে, হাতে ধোয়ার পরে আপনি এটারে যে হলুদ কাটারটা দেখাইছিলাম ওই কাটারটা দিয়ে আপনি উপরের কাভারটা সুন্দর করে কাটা নেবেন। কাটার পরে টান দিয়ে বের করে ভিতরে দেখবেন আরেকটা প্লাস্টিক থাকে, যেটা চারপাশে 8টা কেবল থাকে, কিন্তু একটা একটা দুইটা দুইটা করে মোড়ানো থাকে। এটা কীভাবে বলে শুদ্ধ ভাষায় জানি না, মোড়ানো থাকে একটার সাথে, যে যে দেখুন মোড়ানো থাকে। তো একটার সাথে দুইটা করে একটা করে মোড়ানো থাকে, তো 8টা কেবল থাকে টোটাল। তো 8টা কেবলগুলো কীভাবে লাগাইবেন সেটা আমি দেখাই দেবো সিরিয়াল বাই সিরিয়াল। যদি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনাদের ক্যামেরা কাজ করবে না। এটার মধ্যে দুইটা থাকবে পাওয়ার, দুইটা থাকবে, আর বাকি সবগুলো থাকবেগুলো ডাটা ট্রান্সফারের জন্য। তো ভিউয়ার্স, চলুন এই যে আমাদের কানেক্টর RJ45 কানেক্টর নিলাম, একটা আর একটা কাভার নিলাম। তো এই RJ45 কাভারটা আগে ঢুকাই নিলাম, কী বলে এটা ক্যাট 6 কেবলের ভিতরে ঢুকাই নিলাম, ঢুকাই দেবে প্রথমে এটা, পরে লাগাই ফেলাম, পরে আর কাভারটা লাগাইতে পারবে না, এই জন্য আগেই ঢুকাই রাখতে হইব। তো এই যে ওয়্যারগুলো আমি সুন্দর করে সাজায় লইতেছি, সুন্দর করে সাজায় লবেন। প্রথমে আপনারা 8টা কেবল থাকবো, ঠিক আছে? তো 8টা কেবল সুন্দর করে সাজাই নিয়ে তারপর এটা কাইটা ফেলাই দেব, যতটুকু আপনার প্রয়োজন মতো, যতটুকু আপনার লাগে। যদি আপনি না বুঝতে পারেন যে কতটুকু লাগবো, তাহলে আপনি একটু মাপ দিয়ে নেবেন যে কতটুকু ঢুকবো আর কতটুকু বাইরে থাকবো, আমার এই অনুযায়ী আমার কাটতে হইব। এই যে আমি সুন্দর করে কাটার দিয়ে কাটা নিলাম, কাটার পরে আপনি RJ45-এর ভিতরে ঢুকাই দেবেন। তার আগে কিন্তু এই কালার কোডগুলো মিলিয়ে নিতে হবে, যেমন এরকম এখানে ছবির মধ্যে দিয়ে রাখছি, আমি দিয়ে দিছি যে এইভাবে কালার কোডটা মিলাবেন। 8টা কেবল থাকবো, 8টা কেবল কালার কোড দিয়ে মিলাইয়া পরে পর রাইখা, তারপরে আপনি কানেক্টরটা লাগাইয়া ঢুকাই দেবেন তারগুলো কানেক্টরের ভিতরে। লাগাই দেওয়ার পরে দেখবেন ভালো করে যে ঢুকছে কি না। এরপর এই 5-8টা আছে, 5-8টার মধ্যে ঢুকাইয়া হালকা 2-3টা চাপ দেবেন, বাস হয়ে যাবো আপনার কী বলে RJ45 কেবলটা লাগানো হয়ে যাবো। এই যে দেখেন হয়ে গেছে আমাদের লাগানো, ঠিক আছে? তো এরপরে কাভার, পিছনের কাভারটা যেটা আমি এই কানেক্টরটা লাগানোর প্রথমে যে কাভারটা লাগাইছিলাম, ঢুকাই রাখছিলাম আগে থেকে, এই কাভারটা পিছনে এনে দেবেন, দেখতে সুন্দর লাগবে, মনে হবো যেন অরিজিনাল কেবল। এটা কিন্তু অরিজিনাল কেবল না, এটা হলো এটা বলে ক্যাট 6 কেবল, যেটার বড় গ্লুম থাকে, বড় কয়েল থাকে যেটা, তো ওই কয়েলের তার এটা। তো এটার ভিতরে যে ইয়াটা আছে, কানেক্টরটা আছে, যেখানে কানেক্টর লাগায় কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারের ভিতরে কানেক্ট করে দিতেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি ভিডিওর দ্বারা যদি আপনি কিছু শিক্ষা থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।